couldn't have been any better. On the basis of linear projection. You know, I mean, you have, but it brings a very remarkable wave of freedom. This project, India's energy security, joint investment. Nepal itself has power crisis. Trying to negotiate, looking pipeline for India came up with a set of guidelines. Mandai's being agreed to hold for power now. And this can grow, of course, this will. Cooperation in the areas of gas and oil. There are facilities in India. বাংলাদেশ আরও বেশি এলএনজি আমদানির কথা ভাবছে, কিন্তু এখনও নিশ্চিত নয় কবে নাগাদ নির্মাণ হবে স্থলভাগে এলএনজি টার্মিনাল। তবে ভারতে প্রয়োজনীয় অবকাঠামো আছে। ভারতের টার্মিনাল ব্যবহার করে বাংলাদেশে সহজে এলএনজি আমদানি সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে গ্যাস নেটওয়ার্ক তৈরির সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এলপিজি অলরেডি এ বাংলাদেশি কোম্পানি হ্যাজ সাইন বোথ বিং এনার্জি ডেফিশিয়েন্ট। জ্বালানি ঘাটতিতে থাকা দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হওয়া সম্ভব। এক্ষেত্রে দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ ও ভারত। দুদেশই রয়েছে জ্বালানি ঘাটতিতে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা মেটাতে উভয় দেশই হতে পারে একে অন্যের সহযোগী। আদার ওয়েন দে আর ইন ডিফিকাল্টি।